দেখুন বন্ধুরা, এখান থেকে শাড়ি কেনাকাটা করছে, কেনাকাটা করছে। আর এই যে দাদা, এই মিহিরটা কেনা বলছি তো বহুত দিনে। আমার মা বন্ধুরা কিছু নেবে না বলছিল, কিন্তু আমি মাকে বললাম যে মায়ের পুজো, দুর্গা পুজো, আর মা যদি কিছু নতুন না নেয়, মা যদি কিছু নয় তাহলে একটা কেমন লাগে না, তা নিতেই হবে। জোর করে আমার মা বলে আমার এতগুলো শাড়ি আছে আর নিয়ে কাজ নেই। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমরা দুলোকে পুজোর জামা কাপড় কিনতে গিয়ে চলেছি হাটে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমরা কি কিনি। বন্ধুরা, তিনি যেটা বললো সম্পূর্ণ একটু অন্যরকম বলেছে, যাই হোক। হ্যাঁ, জামা কিনবো না, আর জামা কাপড়টা জামা তো ব্লাউজটাই তো জামা। ও আচ্ছা, সরি বন্ধুরা, আমারই ভুল হচ্ছে বন্ধুরা। হ্যাঁ, তাহলে উনি ঠিক জিতে গেল। হ্যাঁ ঠিক আছে, আমরা দুজনেই চলেছি, দেখা যাক কিছু কেনাকাটা করবো। এনাকে তো বারবার বলছি কেনাকাটা করেনি, মোটেই নিতে চাচ্ছে না। হ্যাঁ, শুধু বারবার বলছি না আমি পুজোর জামা কাপড় নেবো না। আমি বলি না নিলে হয়? হ্যাঁ, আমরা না নিই, কিন্তু তুমি নও, কারণ আমাদের প্রচুর আছে, এত আছে কি বলো বন্ধুরা। হ্যাঁ, তবুও যাও একটু কিনবো এনার জন্য, দেখা যাক, আমরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, দুজনেই চলেছি আর টোটোয়ে চলেছি। হ্যাঁ দেখুন বন্ধুরা, এখান থেকে শাড়ি কেনাকাটা করছে, কেনাকাটা করছে। আর এই যে দাদা, এই মিহিরটা কেনা পরিচিত বহুত দিনে। হ্যাঁ, বহুত দিনের কেনাকাটা করছে, কিন্তু এনার আগে অন্য দোকান ছিল, উনি আমাকে চেনে, উনি আমাকেও চেনে। হ্যাঁ বলছে ভালো হবে শাড়ির কোয়ালিটি, বলছে ভালো হবে। আমার জানা নেই, মেয়েরা কেনে মেয়েরাই জানে, ওই জন্য সঙ্গে করে নিয়ে এসছি। হ্যাঁ ভালো হবে তো মিদা, ভালো হবে বলছি। দেখুন আবার শাড়ি চেঞ্জ করেছে, আর একটু অন্যরকম কালার দেখছে, কারণ শাড়ির কাপড় হচ্ছে মোলায়ম হবে, সুন্দর হবে, সেই সব শাড়ি কিনতে হবে। হ্যাঁ, সুতির শাড়ি, আর সুতি ছাড়া নেবে না, এই একটা প্রবলেম, সুতি ছাড়া নেবে না। হ্যাঁ সেই জন্য, ঠিক আছে বন্ধুরা, দেখুন এখান থেকে নিয়ে নিলাম, আর এই মিরদার কাছ থেকে নিলাম, দাম অনেক কম দিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আবার দাদা আবার স্লিপ করতেছে, আপনারা ঠকবেন না, এই দোকান দিয়ে কিনলে একদম জেনুইন মাল পাবে, ঠকাঠকির বালাই নেই। দাদা কিন্তু খুব বিশ্বস্ত লোক, শুধু এই বিজনেস বলে নয়, এর আগে কিন্তু অনেক এনার নাম আছে। হ্যাঁ, মিষ্টি দোকান ছিল, এনার সঙ্গে অনেক চেনা পরিচিত লোক, অন্য দোকানে নিয়ে যাচ্ছিল, যে দোকানে কেনে প্রতি বছর, আমি পাগ মেরে কিন্তু এই দোকানে নিয়ে এসছি এ বছর, সত্যি হচ্ছে নিদা, আমাকে টেনে ওইদিকে নিয়ে আছি। মেয়েরা যে কেনে কেনে তো, একবার ভালো হলে সেই দোকানেই কেনে কিন্তু। ঠিক আছে মিদা, আসছি যা। বন্ধুরা বন্ধুরা এখানে এসে গেছে ব্লাউজ নিতে, দেখুন দেখুন এসে গেছে ব্লাউজ নিতে, এত জায়গা ঠেলে ঠেলে এখানে আসছে, বলে এই দোকান থেকে নিয়ে গেছে, আর বোঝো এ বোঝোর নাই। হ্যাঁ ঠিক আছে, কোনটা পছন্দ হয় না, কোনো অসুবিধা নেই।
বন্ধুরা দেখুন এখান থেকে যেটা পছন্দ হবে সেটাই নেবে, কারণ আপনারা নিশ্চয়ই জানেন ওই জন্য সঙ্গে নিয়ে এসেছি। না তোমার যেটা পছন্দ তুমি সেটাই নেবে। তুমি পছন্দ করো বন্ধুরা দেখুন এই ব্লাউজটা নেবে, একটা প্রথমে অন্য চয়েস করেছিল সেটা কিন্তু খোলা, এই তো খোলা নেয়নি, হ্যাঁ ওটা পছন্দ প্রথম হয়েছিল কিন্তু খোলা বলে, কারণ এখন হোলসেল তো কাজ করে। ঠিক আছে দা বন্ধুরা শেষ বেশ এখান থেকে নিলাম, হ্যাঁ ওনারই পছন্দ। যাই হোক আসছে সামনে ভিডিও, আপনারা দেখতে থাকুন কি হয়, আরো কিছু কেনাকাটা করব। এদিকে বন্ধুরা দেখুন আজকে এর আগে নিয়ে এসেছি কেনাকাটা, পুজোর কেনাকাটা হচ্ছে, আবার তার সঙ্গে পেঁয়াজ আর শশা নেওয়া হলো, হ্যাঁ শশা নেওয়া হলো, হ্যাঁ ঠিক আছে এখন দাম দিইনি কিন্তু। বন্ধুরা দেখুন এখান থেকে গাজর আর টমেটো নেওয়া হলো, হ্যাঁ ফ্রিজের মধ্যে পড়ে আছে কি আমার জানা নেই, তবু অল্প করে নিলাম আর। বন্ধুরা পুজোর শপিং দেরিতে হলেও হয়েছে, আজকে হয়েছে, হ্যাঁ আমার মা বন্ধুরা কিছু নেবে না বলছিল, কিন্তু আমি মাকে বললাম যে মায়ের পুজো দুর্গা পুজো, আর মা যদি কিছু নতুন না নেয়, মা যদি কিছু না নেয় তাহলে একটা কেমন লাগে না, তা নিতেই হবে জোর করে, কারণ মা বলে আমার এতগুলো শাড়ি আছে আর নিয়ে কাজ নেই, হ্যাঁ কিন্তু আমি বললাম যে না নিতে হবে মা, তাই জন্য গিয়েছিলো বাফিয়ার মা মার্কেটে গিয়েছিলো কি নিয়ে এসছে দেখাবো আপনাদেরকে, আর আপনারা তো ভাবছেন যে তা তোমাদের কী হবে। বন্ধুরা আমাদের আমাদের ওরকম না, আমরা যখন খুশি বন্ধুরা কিনি বছরের, আমাদের বন্ধুরা ওরকম মানে কিনি না, কিন্তু তবুও ঠিক আছে অসুবিধা নেই, আমরা হচ্ছে ঠিক করেছি যে বাপিয়ের আমি দিওয়ালির জন্য কিনব, মানে যাকে বলে কালী পুজো আর কি, আমরা ওই সময় কিনব, তো এটা ঠিক করেছি, চলুন দেখাবো যে কী কী মা কিনলো, কেমন মার্কেটিং হয়েছে আমাদের পুজোর। আর হ্যাঁ বন্ধুরা আপনাদের পুজোর মার্কেটিং কাদের কাদের হয়ে গিয়েছে বা কাদের কাদের এখনও বাকি রয়েছে, হ্যাঁ কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, বা কী চলছে আপনাদের কী খবর বলতে পারেন, কেন পুজোর কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই, মানে শুরু তো হয়েই গেল পুজো, তাই না, পুজো একরকম চলছে। বন্ধুরা এবার দেখাবো কি শপিং হলো পুজোর শপিং একদম, হ্যাঁ পুজোয় বন্ধুরা নতুন ড্রেস হলে খুব ভালো লাগে, ড্রেস করে মায়ের হলে ভালো লাগে, মায়ের না হলে আমার কিন্তু সবথেকে বেশি দুঃখ, আমার আমার জন্য কোনো মানে নিজের জন্য দুঃখ নেই, হ্যাঁ বাপিকেও বলেছিলাম বন্ধুরা, বাপিকেও বন্ধুরা বলেছিলাম কিন্তু বাপি বললো যে না আমি এখন নেবো না। আমি দেখাম কে পছন্দ করে কিনেছে, যা শাড়ি যার জামা যা, হ্যাঁ সেটা ঠিক হয়েছে, সেই জন্য মাকে বন্ধুরা নিয়ে যাওয়া হয়েছিল, মা নিজে গিয়ে কিনেছে, দেখুন কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে লিখে জানাবেন, ভালো করে দেখাও বন্ধুরকে, এই দেখুন দেখুন কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে লিখে জানাবেন। আরে তো কি আছে শাড়ি 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 দেখে নিয়েছো না আগের বারের মতো সেবারের মতো হবে, একবার ষষ্ঠীতে পরবো বলে দেখো না ওইদিকে দেখাবে তো বন্ধুরা দেখবে, তবে কিরকম ডিজাইন কি দেখাবে একটু, ওই তো ওই ওই ওইটা দেখো কিরকম ডিজাইন দেখে, এইদিকে পাড়ের দিকটা না কি বলে ওটা, হ্যাঁ দেখো দেখে ডিজাইন, হ্যাঁ এইটা তবে তো বন্ধুরা দেখবে, হ্যাঁ এইবারে তবে হলো, এই দেখো বন্ধুরা সুতির নাকি সুতির সুতির, আমার মাকে বললে বন্ধুরা খালি বলবে সুতির শাড়ি নেবো সুতির শাড়ি নেবো, আর মা বন্ধুরা সুতির শাড়ি কিনছে দেখুন, মা বলে সুতির শাড়ি নাকি ভালো, সেখানে দেখে নিউনি ও বলেছে যে পাল্টে দেবে অসুবিধা হবে, আচ্ছা আচ্ছা আমি তো জানি না না কোথায় কিনেছে বন্ধুরা আমি জানি না, বাপি আর মা গিয়েছিলাম তো জানি, পুজোর জন্য বন্ধুরা আলতা সিঁদুর, বাহ এইটা আর কি সাবান
মানে নতুন ড্রেস ঠাকুরের দুধ ও বাতাসাটা ঘরে রেখে দিয়েছি ও বাতাসা ঠিক আছে ঠিক আছে এবারে এইটাই ধূপ ধূপতে ধূপটা সারা ধূপে সুন্দর ইয়ে আসছে বটে কিন্তু হ্যাঁ ধূপটা এদিকে রাখো হ্যাঁ এখানটা রাখো ওদের বন্ধুরা বিস্কুট চাই মসুরির ডাল কি ফল কিনেছে নাকি ড্রেস বাদ বন্ধুরা এইসব কিনেছে আপেল 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 আমার বন্ধুরা খুব পছন্দের এই হয়ে গেল বন্ধুরা এই হচ্ছে আমাদের এই মানে পুজোর শপিং মানে আজকের শপিং হলো আমাদের বন্ধুরা কোনো ঠিকঠাক থাকে না কি হয় আবার হয়তো ইচ্ছা করলো আবার ফের কিনলো এরকম বন্ধুরা হতে পারে তবে এবারে পুজো বন্ধুরা আমাদের মানে আমরা যখন ইচ্ছা হবে কিনে নেবো ফের আপাতত মায়ের জন্য হয়েছে এটুকুই ব্যাপার স্যাপার আজকের শপিং আপনাদের হয়তো অনেকের শপিং কমপ্লিট হয়ে গিয়েছে হয়তো হ্যাঁ হতেও পারে আবার অনেকের হয়তো এখনও বাকি আছে সেটাও হতে পারে কেননা আমি দেখছিলাম যে বাইরে ওদিন আসার সময় গাড়িতে করে আসছিলাম দেখছিলাম যে অনেকে কেনাকাটা করছে এখন বেশ ভিড় হচ্ছে এখন এবারে বাপি কেননা এর আগে বৃষ্টি হচ্ছিল বলে অনেকে যাচ্ছিল না এখন আবার যাচ্ছে আবার যদি বৃষ্টি হয় অসুবিধা হবে এই দেখুন বন্ধুরা ভাবি বলে শাড়ি খুলবো না তা কেন দেখতে হবে পরে আবার নইলে তখন বলবে এতদিন হয়ে গেল ও না চেনা না দোকানদার ঠিক আছে বুঝতে পেরেছি কোনো অসুবিধা নেই তাহলে তাদেরও সুবিধা হবে বন্ধুরা একটা জিনিস নিশ্চয় আপনারা লক্ষ্য করেছেন যে নতুন ড্রেসের কি সুন্দর একটা সুগন্ধ থাকে দেখবেন খুব ভালো লাগে ঠিক বলিনি নতুন বই কিনে নিয়ে আসবেন আমি আরেকটা দেখিছি ছাপার মধ্যে দামি ছাপা তার কোয়ালিটি অন্য হয় মার নেই ভালো অন্য একটা পছন্দ করেছিলাম সেটা আবার চেঞ্জ করে দিয়েছি না না ভালো লাগছে আমার মায়ের আবার একটু লালচে রঙের শাড়ি না হলে ভালো লাগবে না হ্যাঁ আমার মা কিন্তু লালচে রঙের একটু শাড়ি থাকবে তবে পছন্দ না মা এরকম হচ্ছে ব্যাপার স্যাপার নতুন বন্ধুরা বই খাতা কিনলে তার একটা সুন্দর সুগন্ধ থাকে আর নতুন হচ্ছে শাড়ি কিনলেও সুন্দর সুগন্ধ থাকে আমি ছোটবেলা দেখতাম অনেকে নতুন বই খাতা কিনলে এরকম করে মানে বইয়ের সুগন্ধ এরকমভাবে দেখে ট্রেনে দেখে খুব সুন্দর লাগে নাকি তাদের বলতো হ্যাঁ তবে বললো মা তবে বললো মা পছন্দ করেছি তুই বল তুই পছন্দ করেছো ও আমি বললাম যে এটা দেখো এইটা দেখেই বলে আমি ওইটাই না তারপরে বলে থাক পরে ঘুরে আসছে নেবো না তখন বন্ধুরা গুছিয়ে রাখতে হয়েছে যাক সাইডে কিন্তু খুব ভালো হয়েছে না হ্যাঁ আমার বেশ ভালো লাগে পছন্দ কি সুন্দর গাছপালা রয়েছে বাহ কি সুন্দর দারুণ আর্ট ওয়ার্ক ঠিক আছে মা তাহলে তুমি খুশি তো পুজোতে তাহলে নতুন শাড়ি তোমার হলো তো এবছরেও ব্যাস বন্ধুরা আজকে আমাদের বাড়ির হোটেলে এই থালি হয়েছে এই খাওয়া দাওয়া চলছে এটা হচ্ছে মুসুরির ডাল মা বানিয়েছে মুসুরির ডাল সেই সঙ্গে হচ্ছে ভাত দিয়েছে লেবু দিয়েছে আর আমার বাপি হচ্ছে পটল ভাজলে ভালো হবে তো বাপির জন্য পটল ভাজা আর এটা আমার জন্য দেখছেন আলু থাসা বা কেউ কেউ বলতে পারেন যে আলু চপে যে মশলা মতো হয় না সেই রকম ধরনের একটা জিনিস বানিয়েছে আমার মা কেউ আবার আলু চোকাও বলেন সেইটা হ্যাঁ আর এটা হচ্ছে একটা শাক এটা কী শাক মা কলিং শাক আমার টাটকা কলিং শাক এই দেখুন এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া দুপুরবেলাতে এটা হচ্ছে আমার বাপির থালি এটা আমার থালি এবার মাও নিয়ে আসছে মাও খাওয়া দাওয়া করবে
যাক বন্ধুরা, পূজোর শপিংটা অন্তত হয়ে গেল আর মায়ের শপিং অন্তত হয়ে গেছে পূজোর আগে। বেশ একটা দারুণ ব্যাপার, একটা পুজো পুজো ভাব বন্ধুরা আসে না, একটা পুজো নইলে মনে হয় না, না ভাবি কিছু একটা বন্ধুরা না হলে যেন ঠিক পুজো বলে মনে হয় না বন্ধুরা। তো যা একটা শপিং একটা হয়েছে সুন্দর। তবে হ্যাঁ একটা জিনিস চাই বন্ধুরা, যে পুজোর সময় যেন খুব বেশি বৃষ্টি না হয়, তাহলে মানুষজন কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে, এটা হচ্ছে একটা চাওয়া উপরওয়ালার কাছে। তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিও আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেজন্য পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও নতুন নতুন ব্লগ সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশিতে থাকুন। আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আরও একখানা জমজমাট ভিডিও নিয়ে, জমজমাট ব্লগ নিয়ে। বাই।